বাজেট এটাই প্রক্ষেপণ করা হয়েছে এবং সেটা নির্ভর করবে আসলে আগামী বছর সত্যিকার অর্থে মেজরমেন্টস গুলা কিনে এখন সেই বাজেটে আমরা যদি সিম্পলভাবেই তাকাই তাহলে আসলে কি ধরনের উদ্যোগ রয়েছে এখন প্রথমত যদি বলি আমরা আমাদের কিন্তু স্টিল সুদের হারের উপরেই নির্ভর করছে এখন সেটার যদি ইম্প্যাক্ট দেখেন বিগত বছরগুলাতে ছিল না কিন্তু লাস্ট মে মাসে যদি বলা হয় তখন বলে যাচ্ছে যে আট দশমিক সামথিং মানে কিছুটা কমে আসছে কিন্তু সাড়ে আটকে সাড়ে ছয় করাটা সেটাকে আরও সুদের হার বলছি সুদের হার কত যাবে সেটার কিন্তু আর একটা লিমিট দিতে হবে কারণ তাহলে গ্রোথ আমরা বলি যে ইনফ্লেশন কমাচ্ছেন আপনি এখানে দেয়ার ইজ এ ট্রেড অফ সেই ট্রেড অফটা কি অ্যাট দ্য কস্ট অফ গ্রোথ আপনি গ্রোথকে স্যাক্রিফাইস করতে হবে বিকজ ইনভেস্টমেন্টটা হ্যাম্পার হবে সো এই সেন্সে আপনাকে একটা জায়গায় কি করতে হবে লিমিট করতে হবে সেই লিমিটটা কোথায় এখনও কিন্তু বলা যাচ্ছে না যে প্রশ্নটা আর দ্বিতীয় হচ্ছে যে আমরা চিন্তা করবো এইভাবে একটা দেশের ব্যাংকিং সেক্টরের উপর এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন সেটা যদি বাস্তবে প্রয়োগ করেন সেই ক্ষেত্রে হয়তো দুর্নীতি বাজরা সেই জায়গাটা থেকে যদি কিছু আবার ডিফল্ট লোন ফেরত দেয় কারণ সেটার কিন্তু আমরা লক্ষণ দেখছি না আপনি জাস্ট জানুয়ারি মার্চ টু জুন এই ট্রেনটার কথাই যদি চিন্তা করেন বাংলাদেশের খেলাপি ঋণের কথা চিন্তা করেন জাস্ট লাফ বাড়ছে লাফে লাফে বাড়ছে তার মানে হচ্ছে সরকারি ব্যাংক সোনালি জনতা অগ্রণী রূপালের চিত্র যদি তুলে ধরেন তাহলে পৃথিবীতে কোন রাষ্ট্রের সাতাইশ পার্সেন্ট খেলাপি ঋণ সেটা কিন্তু বলা যাচ্ছে না অর্থাৎ একটা দেশের ফিনান্সিয়াল সেক্টরটা সত্যিকার অর্থে সবাইকে এখন ভাবাচ্ছে এখন সেই জায়গায় আপনি আমরা কোন রকম বক্তব্য কোটি টাকা আপনার কি করছেন এডিপি এডিপির জন্য দুই লাখ ছাপান্ন হাজার কোটি টাকা আপনি কি করবেন ঘাটতি ঘাটতি করতে কে নিবেন বিদেশের বাদ দেন এক লাখ চল্লিশ হাজার আটচল্লিশ দেড় লাখ কোটি টাকা নিবেন এর মধ্যে ব্যাংক থেকে এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা আমার কথা হচ্ছে আপনি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে নিবেন সেই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সেই সক্ষমতা আছে কিনা আর যা আছে তা যদি আপনি নিয়ে নেন আরেকজনকে বঞ্চিত করবেন তার মানে হচ্ছে সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনি আবার গ্রোথ হ্যাম্পার করবেন তো গ্রোথ কমে যাওয়া মানে তো আলটিমেটলি সরকারের রেভিনিউ হ্যাম্পার হয়ে যাওয়া তাহলে সেই ডেফিসিট তো আবার সাইকেল হবে এবং যেটা দেখবেন সুদের হার পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের বাজেট ভাগ করলে যখন আমরা এই রকম ভাগাভাগিতে দেখি সেটা একটা সেকেন্ড আমাদের জনপ্রসার প্রতিরোধ হ্যাঁ জনপ্রশাসন বাদ দিলে আলটিমেটলি আলটি এই সবচেয়ে হায়েস্ট সেকেন্ড হায়েস্ট তাহলে সুধির পরিমাণেও তো সরকারের উপর একটা বড় ধরনের চাপ পড়ছে আমার মতে হচ্ছে সরকার স্টিল একটা চ্যালেঞ্জের মধ্যে আছে আর সেই চ্যালেঞ্জটা মূলত নির্ভর করবে হচ্ছে ইন ফিউচারে রেভিনিউ জেনারেশন বাড়ানো ছাড়া কারণ আপনি জিডিপি যে হারে বাড়াচ্ছেন রাষ্ট্র বলছেন সেই হারে তো আপনার রেভিনিউ বাড়ছে না আপনি আপনার আর্থিক সক্ষমতা না বাড়িয়ে ধার করে সক্ষমতা বাড়ানো বাজেট সেই জায়গাটা থেকে সরকার যদি পরিত্রাণ পায় অর্থাৎ আপনাকে ধার কমাতে হবে একই সাথে ফিজিক্যাল টুলস মানে হচ্ছে যে আপনি তো এটা মনিটারি টুলস সুদের হার ও কন্ট্রাকশনারি মনিটারি নিচ্ছে আপনার সেই জায়গায় সংযত আচরণ করতে হবে সেটা এবারের বাজেটে কিছুটা বলবো যে হ্যাঁ একটু লাগাম টেনে ধরার মতো কারণ বিগত পাঁচ দশ বছরের বাজেট যদি চিন্তা করেন টেন টু টুয়েলভ পারসেন্ট তারা বাড়ানো বাড়ানো সেটা করেছিলেন কিন্তু এবার কিন্তু কিছুটা সংযত যে এবার প্রক্ষেপণই করছে যে চার দশমিক ছয় কিন্তু আসলে তো তা হবে না বাজেটের তো মূলত হচ্ছে ইমপ্লিমেন্টেশন গ্র্যাট উইকনেস লাইজ ইন দ্য ইমপ্লিমেন্টেশন সরকার আপনি সমস্ত হিস্ট্রি দেখেন ম্যাক্সিমাম আশি থেকে বিরাশি তার মানে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ যে বাজেট দেখতে পাই সেই বাজেট থাকে না সেই জায়গাটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলছে যে ইমপ্লিমেন্টেশন এবার কোনো চ্যালেঞ্জ হবে না আমাদের সেই সক্ষমতা আছে অতএব আমি মনে করি আমলাতন্ত্রের সেই সক্ষমতার জায়গাটা এবার প্রমাণ হয় কিনা না সেটার উপরেও নির্ভর করবে আসলে এই সমস্ত চ্যালেঞ্জ ধন্যবাদ